আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, তো সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি গেমিং লোগো তৈরি করতে পারবেন মোবাইল দিয়ে জাস্ট 2 মিনিটে। 2 মিনিট লাগবে না, জাস্ট 1 মিনিটে হয়ে যাবে। তো ভিউয়ার্স আর কথা বলবো না, তো চলুন সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। আর মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিউয়ার চলে এলাম আমরা মোবাইলের স্ক্রিনে। তো মোবাইলের স্ক্রিনে আসার পর আমি সরাসরি চলে যাবো প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বারে লিখবো গেমিং লোগো মেকার। তো এটা লেখার পর প্রথমে যে অ্যাপসটা আসবে, তো এই অ্যাপসে আমরা মূলত কাজ করব। তো এই অ্যাপটা আপনার যদি পেতে সমস্যা হয়, কোনো সমস্যা নেই, আমার ডিসক্রিপশনটা চেক করেন, সেখানে আপনি পেয়ে যাবেন। তো তারপরে আপনার জাস্ট এখানে সিম্পলি ওপেন দিয়ে দিবেন। তো ওপেন দেওয়ার পর আপনার দেখুন যে এইরকম ইন্টারফেস আসবে। তো আপনার এটা একটু লোড হবে আর কি প্রথমে। তো আপনি নেট কালেকশন অফ দিয়ে কাজ করতে পারেন, তাহলে আপনার কোনো অ্যাড আসবে না। তবে অফলাইনেও কাজ করতে পারবেন আর নেট কালেকশন দিয়েও কাজ করতে পারবেন। তো তারপরে আপনার এরকম আসবে, অ্যালাউ অপশন আসবে। তো আপনি অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখুন যে ক্রিয়েট একটা অপশন আছে। তো এই ক্রিয়েট অপশনে আমরা ক্লিক দিব। তো দেওয়ার পর আপনার এরকম ইন্টারফেস আসবে। তো এখন দেখুন যে এখানে নিচে কিন্তু প্রচুর আইকন আছে। তো আপনি ইচ্ছা করলে কিন্তু এখান থেকে যে কোনো আইকন আপনি নিতে পারবেন। তো আমার এখানে দেখুন যে প্রচুর মানে লোগো আছে, আপনার যেটা পছন্দ আপনি এটা সিলেক্ট করে নেবেন। তো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। তো ধরেন এটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনি বড় ছোট করতে পারতেছেন। তো এটা ধরেন আমি এটুকু রাখলাম। তো রাখার পর এখানে দেখুন যে টেক্সট অপশন আছে। তো এই টেক্সট অপশনে আমি ক্লিক দিব। তো দেওয়ার পর এখানে আপনার লোগো যেটা আপনার নাম আর কি সেটা লিখে দিবেন। তো আমার গেমিং আসল চ্যানেল নাই, তারপরে লিখে দিই ধরেন লাভ গেমিং, এইখানে লিখলাম। তো লাভ গেমিং এটা লেখার পর জাস্ট অ্যাড অপশনে ক্লিক দিলাম। তো অ্যাড অপশনে ক্লিক দেওয়ার পর এখানে দেখুন যে আপনার লোগোটা এসে পড়ছে, মানে লেখাটা। তো লেখাটা আছে কি কালো। তো আমি এখানে কালারটা চেঞ্জ করে দিলাম সাদা দিয়ে, যাতে আমার এখানে লেখাটা বনে। তো সাদা দেওয়ার পর এখানে দেখুন যে আপনি কিন্তু ফন্টের এইখানে যদি এই যে ফন্ট অপশন আছে, তো এই ফন্ট অপশনে ক্লিক দিলে, তো ক্লিক দিলে কিন্তু আপনি এখানে টেক্সটগুলো অ্যাড করতে পারেন। এখানে প্রচুর ফন্ট আছে, আপনার যে ফন্টটা পছন্দ সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো ধরেন আমি একটা ফন্ট সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে আমার যদি বড় করার প্রয়োজন থাকে সেই ক্ষেত্রে আমি এখানে কিন্তু বড় ছোটো করতে পারতেছি। তো এটাও গেল। তারপরে এখানে দেখুন যে আইকনে যদি আমি আবার আই সিএস এই অপশনে যদি ক্লিক দিই, তাহলে দেখুন যে এখানে যদি আমি ক্লিক দিই আরেকটা, তো পিছনে আরেকটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আরেকটা লোগো আসতেছে। তো এটা কিন্তু সুন্দর দেখাবে, মানে আপনার লোগোটা সুন্দর করার জন্য। তো আপনি যদি এটা আপনি যদি আপনার চ্যানেলের লোগো হিসেবে ইউজ করতে চান, সেই ক্ষেত্রে এখানে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড না লাগতে পারেন। সেই ক্ষেত্রে আপনি এই যে দেখুন যে নিচে একটা ব্ল্যাঙ্ক অপশন আছে, তো এই ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক দিলে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আর যদি আপনি চান যে লোগো ইউজ করতে, তাহলে এইগুলো একটা দিবেন, এগুলো আর কি দেখতে সুন্দর দেখা যাবে। তো আপনার সব কাজ শেষ হয়ে গেলে এখানে দেখুন যে সেভ অপশন আছে। তো সেভ অপশনে আপনি জাস্ট ক্লিক দিবেন। তো তারপরে আপনি কোন ক্যাটাগরি চাচ্ছেন, যে জেপিজি না পিএনজি। তো আপনি যদি ব্যাকগ্রাউন্ড ছাড়া দেন, মানে কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে, সেক্ষেত্রে পিএনজি দিবেন, তাহলে কাজটা সহজ হবে। আর যদি ব্যাকগ্রাউন্ড থাকতে মানে লোগোটা ইউজ করতে চান, সেক্ষেত্রে জেপিজি দিবেন। তো আপনার ইচ্ছা, যেটা ইচ্ছা। তো আমি ধরেন যে পিএনজি দিলাম। তো পিএনজি দেওয়ার পর এখানে প্রসেস হবে। তো প্রসেস হওয়ার পর অটোমেটিকভাবে সেভ হয়ে যাবে। তো দেখুন যে সেভ সাকসেসফুলি। তো এইভাবে কিন্তু আপনি গেমিং লোগোটা তৈরি করতে পারবেন খুব সহজেই। তো ব্যস্ত তখন ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আশা করি আমার এই ভিডিওটি আপনার কাজে লেগেছে। যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো পরবর্তী নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে।